বিলুপ্ত প্রায় ২৪ প্রজাতির দেশি মাছ ফিরিয়ে এনেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, আর এই মাছগুলো সংরক্ষণে প্রতিষ্ঠা করা হয়েছে জিন ব্যাংক। ফিরিয়ে আনা মাছগুলো হল পাবদা, গোলসা, ট্যাংরা, দেশি কই, শিং, মাগুর, গুজি, আইড়, চিতল, ফলি, মহাশোল, সরপুটি, মিনি, বালাচাটা, গুতুম, ভাগনা, খলিশা, বাটা, কালবাউস, গজার, গনিয়া, বৈরালি ও আঙ্গুস। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ জানান, ৪৭টি দেশীয় ছোট মাছ আছে আমাদের, এগুলো সবগুলি আমরা জিন ব্যাংকে সংরক্ষিত করব। এর মূল উদ্দেশ্যই হচ্ছে যে কোনো মাছ যদি প্রকৃতিতে হারিয়ে যায় তাহলে আমরা এই মাছগুলিকে ব্যবহার করে আমরা চাষাবাদের আওতায় আনব এবং এই মাছগুলি আমরা সুরক্ষা করতে পারব। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, দেশের যেখানেই কোনো মাছ বিলুপ্তির পথে থাকবে সেখানেই লাইভ জিন ব্যাংক থেকে মাছ দেওয়া হবে। কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার ভিতর থেকে এর জিন তৈরি করতেছি এবং সেই জিনগুলি এখন আমরা একেবারে রুরাল এলাকায় পৌঁছে দিচ্ছি। কোনো প্রজাতির মাছ যদি কোনো অঞ্চলে হারিয়ে যায় আমরা এখান থেকে বাচ্চা দিয়ে দেব, সেই বাচ্চা সেখানে যারা ছাড়বে বাচ্চাগুলো বড় হয়ে যাবে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে বিলুপ্ত হতে বসা আরও বেশ কিছু প্রজাতির মাছ শিগগিরই মানুষের পাতে উঠবে। নিজাম সিদ্দিকী, CNA24, ন্যাশনাল ডেস্ক।